হেল্ল' ফ্ৰেণ্ডছ, মই আই জি আই জি কিটচেনৰ পৰা আপোনালোকক স্বাগতম জনালোঁ। আজি সোমবাৰ আৰু চতুৰ্দশীও, সেই উদ্দেশ্যে মোৰ শাহুমাৰ ঘৰত শিৱ পূজা পাতিছে। মই তালৈ চাকি গছ জ্বলাওঁ বুলি ওলালোঁ। ঘৰৰ পৰাই আধা কিলোমিটাৰমান দূৰত হয়। ঘৰত চাকি এগছ জ্বলাই আমাৰ ওচৰতে নামঘৰত আৰম্ভ হোৱা অখণ্ড ভাগৱতটো সোমাই চাকি এগছ জ্বলালোঁ। আৰু চাকি জ্বলোৱাৰ সময়ত তাৰ সুন্দৰ দৃশ্য আৰু বিশেষকৈ মোৰ স্বামীয়ে ভাগৱত পাঠ কৰা কিছু অংশ আপোনালোকৰ আগলৈ আগবঢ়ালোঁ। যদি শুনি আৰু ভিডিঅ'টো চাই ভাল লাগে, মোৰ চেনেলটো লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব, আৰু কাষতে থকা বেল আইকনটো ক্লিক কৰিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ। নিরাকার নিরঞ্জন নির্বিকার নিরাময় হরি সদানন্দ চিদানন্দ ঘনানন্দ সর্বানন্দ পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ অবতরি জগতর নিস্তারণ প্রসারিলা গুণগণ মুকুটি কুজকে বিরম্বয় তাহান চৰণে মই সত্যে 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 গৈলো হেৰা নিশ্চয়ে বিক্ৰয় তোমাৰ য শস্যাৰূপ হেন জগতৰ ভূপ ইটো কথা হৌক বিচাৰণ এহি মানে বাঞ্চু মনে তোমাৰ মূৰ্তি কঘনে মোৰ চিত্তে নো কবিস্মৰণ হে জগতৰ বাপ হেন ভাসংসার তাপ তোজু প্রসাদ তরু আম।
আমি এহি মানে অনুগ্রহ করিউ কদায়া ময় সমস্তকে সমর্পিলু স্বামী সন্তর সঙ্গ কমুক দিউক সদায় নাথ বিষয়ত হৌক বীর কোটি তোমার চরণে হেরা এতেক গোচর করো তো মাতনে রোক মূর মোটি তোজু রাম কৃষ্ণ নাম ধর্ম আতি অনুপাম সদায় থাকু কমুর মুখে সামাজিক লোকে ডাকি বোলা রাম রাম ঢাকি সংসার কত রাখবে সুখে হরি রাম রাম রাম